হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি ড্রেসিং, ব্রেকার ড্রেসিং নিয়ে আসলাম। এইচডিবি বোর্ড কীভাবে ড্রেসিং করতে হয় দেখেন। নিউটেল আলাদা বাসবার, এখানে বডি আর্থিং বাসবার ছিল, কিন্তু আমার যেহেতু বডি আর্থিং দরকার নেই, বডি আর্থিং এখানে প্যারাল করে দিছি। এই যে এখানে প্যারাল করা হয়েছে, কাস্টম এখনো মানি নাই। আর নিউটেলগুলো যেহেতু আমার বাসবার মারানো লাগতেছে, এই কারণে সম্পূর্ণ বাসবার মারছি। এখানে বাসবার আছে, এই পাশে আছে, এদিকে দেখতেছেন 32 ইঞ্চি জাগুলো দেখতেছেন, সবগুলো হয়েছে আপনার এসির জন্য। আর এই পাশের দিকটা, এই পাশে যা দেখতেছেন, এটি হচ্ছে 6 এম্পিয়ারের, এগুলো হচ্ছে রুমের 6 এম্পিয়ার হয়েছে রুমের জন্য। তো টোটালি এখানে মিটার হবে 3টা, তো রুমেরগুলো হবে 1 মিটার, আর এসি 2টা, এসি আছে আপনার 10টা, তো 10টা এসি 2টা মিটার দা চলবে। তাই এই পাশে এখন টেন আরামের একটা ঢুকবে, এখানে যে আপনার 63 একটা ডিপি আছে, ডিপিতে ঢুকাবো। আর এখানে অলরেডি ঢুকাই লেছি, এখানে অলরেডি এই যে 5টা দেখতেছেন, এই 5টা দেয়া 4 আরামের তার আসছে, কালেকশন হয়ে গেছে। আর এখান থেকে যে 4 আরাম রাখছি, এই পাশে আর একটা এইচডিপি বুট আছে, এই যে ড্রেসিং করতেছি, কিছুক্ষণের ভিতরে এখন ব্রেকার বসাবো। আর আইপিএস এর একটা 32 ব্রেকার দিয়ে দিছি, দুনো সাইড, এই পাশে একটা 32 ব্রেকার, এই পাশে একটা 32 ব্রেকার, আর নিচে 4 আরএম দিয়ে আইপিএস এর টা কেবল নিচে, এই যে এটা, এই যে আমার হাতের টা, এটা 4 আরএম কেবল, এটা 4 আরএম কেবল। আর এগুলো হচ্ছে আপনার 4 আরএম রুমের এই পাশ থেকে এই পাশে লুপিং করতে যেতে 1 মিটার। এখানে একটা 32 ডিপি বসবে রুমের জন্য। এই পাশে ইউনিটে যেটা আছে, এই পাশের সিরিয়ালের ওই পাশে একটা অলরেডি বৈশাখ আছে দেখছেন। তো দেখেন কিভাবে ড্রেসিং করতে হয় এইচডিপি বোর্ড, দেখুন আপনারা, ধরো নিচে লক আছে, এই লক গুলা ফাইন্ড করতে হবে। টার্মিনাল গুলো ভালো করে টাইট দিতে হবে।
ভালো করে টার্নেলগুলো টাইট দিতে হবে, না তো লুজ মারবে। এই যে এখন হয়ে গেছে, এখন এটা একটা ভাঙা দিয়ে একটু ভিতরে বড়টা টাইট ভিতরে ঢুকাই দিতেছি। এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ বেকারও এখানে পাঁচটা। আর এই ফাঁকটা মেয়েতে ডিপি সুইচটা বসাবো, 32 একটা ডিপি সুইচ। এখন আমি এই যে একটা কালেকশন করবো আপনার 32 যে এসি ব্রেকারগুলো, সেম এই পজিশনে আবার এই দিক দিয়ে সিরিয়াল ধরবো। ধরো ওই প্যাকেটে ধরে দিত, পিছন দিকে পিছন দিকে আস্তে আস্তে এদিকে আলো। তো ওকে, আরো যদি ইচ্ছা হয় আমার সাথে ইলেকট্রিক কাজ করার, আমার সাথে মানে আমার থেকে কাজ শিখবে, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আর কারো যদি ইচ্ছা থাকে আমার সাথে আমার দিয়ে কাজ করাতে, তাহলে এটি ওপেন ওয়ারিং অলরেডি কয়েকবার ফেসবুকে ছাড়ানো হয়েছে, ব্যক্তিগত ওপেন ওয়ারিং করতে হয়। সুইচবোর্ডও ড্রেসিং করা দেখাইলাম, এখন এসবি বোর্ড ড্রেসিং করা দেখাইলাম। আর এখন অলরেডি আমি একটা ড্রেসিং করতেছি, একটা ড্রেসিং শেষ আর একটা ড্রেসিং করতেছি। এর মধ্যে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।